আমাদের প্রথম, দ্বিতীয় বা সপ্তম বলে কিছু নেই। শুরু হয়েছিল কিনা আসলে সে নিয়েও নিশ্চিত না, তাই শেষ বলাটা আপেক্ষিক হয়ে ঝুলে থাকে। হাত আঙুল গুনে গুনে ক্ষণ ভাবা যায় না, অগুন্তিও নয়। বৃষ্টিতে ভেজা চালতা ফুলের মতো ফ্যাকাশে হয়ে গিয়ে কোরাস করে নাম গাইতে ইচ্ছে করে, অথচ সে নামের আগে সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে। সেখানে শর্ত এবং সত্য বিদ্যমান, ওই যাকে ট্রেড লাইসেন্সের মতো লেবেল লাগিয়ে চলা বলে, তাই ডাকাটাকে ভুলে গিয়ে হাতড়ি বেড়ানো। সময় অনন্ত হয়, সাড়া নেই, ডাক নেই, তাই জবাব নেই। আবার ডাক থাকলেও ইশারা ইঙ্গিত কিছুই নেই, ছোট করে কতগুলো হাসির প্রত্যুত্তর নেই, এত নেই নেই যে দৃশ্য ফুঁড়ে দৃষ্টি নেই, ধীমতানা নেই, তেরে কেটে নেই, নূপুর নিকন কিছুই নেই। চোখের পাতা ভারী হয়ে থাকা আছে, আইবল রক্তাভ হয়ে থাকা আছে, তীব্র মাথা ব্যথা আর জ্বর আছে, আর আছে সিম্ফনি, আছে ডেথ মেটাল। নেই নেই গুলোর পাশে পোষা কুকুরের মতো মুখ নিচু করে পায়ের কাছে শুয়ে থাকা আছে। কার? মনের। এক বিষাদ মন, যার সুগন্ধ নেই, তাতা থই নেই, মাথা ভরা ঝাঁকড়া চুল নেই, নেই উল্লাস। এমন মনের তাই বিস্ফোরণও নেই, ফুঁসে ওঠা নেই, অভিযোগ নেই, আর কি কি নেই? আসলে কিছুই নেই। এত কিছুর পরেও কেবল একমাত্রিক এক সমাধান আছে, আছে আয়না দেখে গলার ভাঁজে নিপুণ করে নাইলনের সুন্দর দড়ি বসিয়ে নট বেঁধে দেওয়া, আছে স্রেফ কিছু না বলে চলে যাওয়া, আছে তীব্র গতিতে ছুটে আসা বাস বা ট্রাক, আছে ওভার ব্রিজের নিচে ব্যস্ত রাস্তায় ছুটে চলা লরি কন্টেইনার, আছে কিছু জিতিয়ে দেবার কৌশল, আর আছে যার হাত সেই তাকেই নিজস্ব করতল সুপর্দ করার ক্ষমতা। ওগো ঝাউ পাতা, ওগো গীত বিতান, ওগো ফসকা কেরো, এ সমস্ত অভিমান ঠেলে নিপবন বহু দূর। এমন সব সংকল্প পাকাপোক্ত হয়ে গেলে পাহাড়ও পারে না ডেকে নিতে, পারে না পোড়া শক্ত মাটি কুঁড়িয়ে নতুন কাদার মতো করে নিতে সেই মৃৎপুতুল। দেবদারু বনে একাই ঘুরে ফিরে গিয়ে ঘরের কোণে এক বিদিম জ্বালিয়ে দিও।